আচ্ছা, কোথা থেকে আসছেন? কাঁঠাল বাগান থেকে। কাঁঠাল বাগান থেকে? কাঁঠাল বাগান কোন এরিয়া? আসসালামু আলাইকুম। আমরা আবারও কোরবানির বিশাল গরুর হাট মেরাদিয়া গরুর হাটে আসছি, ঠিক আছে? তো আমার আঙ্কেল গরু কিনছে, তো সে কোন গরুটা কিনছে, কিভাবে কিনছে, দরদাম কি, এই বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো আমরা দর্শক, আপনারা সেটা অবশ্যই উপভোগ করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কাঁঠাল বাগান থেকে। কাঁঠাল বাগান থেকে? কাঁঠাল বাগান কোন এরিয়া? আসছেন? আচ্ছা, ঠিক আছে। মোটামুটি দুটো আছে। এখন আপনি গরু কোনটা কিনছেন? এই যে এটা, এই যে গরু, এটা কিনছেন? এটা কিনছেন গরু না? এটা কি জাতের? এটা সাহেবালি গরু। কি গরু? সাহেবালি না, সাহেবালি। জাত কি? সাহেবালি। জাত হচ্ছে সাহেবালি, তাই তো? কত নে, কত দিয়ে কিনলেন? আমি 2,40,000 দিয়ে কিনছি। 2,40,000 হাসিল সহ? আমি হাসিল ছাড়া। হাসিল ছাড়া 2,40,000, তাই তো? হ্যাঁ। বাজার অনুযায়ী দাম কেমন মনে হয়েছে আপনার কাছে? দাম গতবারের চেয়ে আমি আরেকটু সুবিধা পাইছি, কমে পাইছি। গতবারের থেকে আরো মানে সুবিধা পাইছেন, একটু কমে পাইছেন? তো আপনি ইনশাআল্লাহ খুশি হয়েছেন? আচ্ছা, ঠিক আছে। তো আপনার সাথে আপনি কি একলাই আসছেন নাকি আরো আছে? না, এই যে আমার ছেলে আসছে, আমার ভাইস আসছে। ও আচ্ছা আচ্ছা, আরো দুই চার জন আসছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। অন্যান্য হাটে যাওয়া হয়েছে, নয়া বাজার হাটে গরু নাই। আচ্ছা, নতুন বাজারে 100 ফিটে গেছি। আচ্ছা, ওরা গেছিল, ওরা আগে আসছে এখানে, বলছে যে গরু নাই, এখন একের পরে গরু আসছে। আচ্ছা আচ্ছা, দাম কমতেছে। তার মানে ওই যে সকালবেলা যে আমরা খবর পাইছি যে আপনার মনে কথা ছিল গরু সংকট সৃষ্টি হয়েছে, তাহলে খবরটা সত্য? খবরটা মনে হলো সত্যি নাকি? আচ্ছা, ঠিক আছে। আমি দিতে পারি না? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবো অবশ্যই, কিন্তু আগে প্রতিবারে চামড়াতে গরু গিয়ে। আচ্ছা, আমাকে আল্লাহ ঠকায় না, আমাকে আল্লাহ জিতায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এবারে নসিবে ভালো গরু মিলাইছে, মিলাইছে। এটার ক্রেডিট শুধু কিন্তু আপনার না, আমার ব্যাপারে বাইরেও আছে। হ্যাঁ, আছে অবশ্যই। এদের নসিবে বলতে পারে, নিতে পারে, ঠিক আছে? ব্যাপারে ভাই একটু দেন, একটু ইয়ে করি, দেখো দোষের কথা বলি। ব্যাপারে ভাই কেউ নেই? হ্যাঁ। আচ্ছা, তো ভাই কোথা থেকে আসছেন? কুমিল্লা। কোথা থেকে? কুমিল্লা, শ্রীপুর। কুমিল্লা? শ্রীপুর। শ্রীপুর? আচ্ছা, তো আপনি গরু কি কোনটা, এই একটাই উঠাইছেন নাকি আরো আছে? এই চার পাঁচটা আছে। আনছিলেন কয়টা? আনছিলেন 18টা। কি আনছেন? এখন বিক্রি হয়েছে কয়টা? পাঁচটা আছে। তেরোটা বিক্রি হয়ে গেছে। এখন যে প্রাইসে বিক্রি করছেন সে প্রাইসে কি আপনি সন্তুষ্ট নাকি আরেকটু লস হয়েছে আপনার? ও আচ্ছা, তো লস হয়েছে যেহেতু আপনার কি মানে আর কি পাঁচটা যে গরু আছে সেখানে সেখানে কেমন দাম প্রত্যাশা করতেছেন? এই ধরুন মানে কিনাতে 5,000 লস বলতেছে, লস এই ইয়ে করতেছেন, তাই তো? মানে লস সারতে হইতাছে, তো যাক আলহামদুলিল্লাহ। 5,000 লস এবার মাথায় বাড়ি, মাথায় বাড়ি পড়তেছে আপনাদের, মানে আগে গতকাল এবারে মাথায় বাড়ি পড়তেছে। তো ভাই মানে আর কি বলতেছে, লসটা কি আপনার মানে অনেক বেশি হইতাছে? অনেক, এক গরুতে 5,000 লস, এক গরুতে 5,000 লস হইতাছে। তো আসলে কি করবো, মনে করেন আমরা যে ক্রেতা আছি, এগো এগো তো কয় সামর্থ্য আছে আর কি, ইয়া করতে হবে আর কি। আপনাকে জন্য লস যেন না হয়, লস যেন সামাল দিতে পারেন, ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। কারণ আপনারা লোকাল চাষিরা আছেন বিধে আমরা ভালো গরু নিতে পারতেছি, ঠিক আছে? তা না হইলে মনে করেন যে আরো তো অনেক আছে, আরো অনেক আছে, আমরা কিন্তু নিরাপত্তারে তো প্রতারণা অনেক শিকার হইতে শিকার হয় অনেকে আর কি, ঠিক আছে? দয়া করি ভাই, আপনার জন্য লস পুষায় যায়, পরিবার নিয়ে যেন ভালো মতো ঈদ করতে পারে, কারণ আপনার যাতে পরিবার আছে। আল্লাহ ভরসা, আল্লাহ যা জান বুঝায় দেন, পিয়ামানিলা। ওকে, তা আপনার আর কিছু বলার আছে? ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।